আকস্মিক ভয়াবহ বন্যায় ভাসছে এগারো জেলা বৃষ্টি থামায় কিছু স্থান থেকে নামছে বানের পানি তবে এখনও ষাটটি নদীর পানি বইছে বিপদসীমার উপরে বৃদ্ধির প্রবণতা আছে আরও একচল্লিশটিতে উজানের পানিতে ভাসছে পেনের ফেনের বিস্তীর্ণ জনপথ প্রায় আশি শতাংশই এখন পানির নিচে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে নাজুক স্বাস্থ্য ব্যবস্থাও কুমিলার গোমতী নদীরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত সাতটি ইউনিয়ন নোয়াখালীতে নতুন করে তলিয়েছে আরও কিছু গ্রাম রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে হাট হাজারে উপজেলার অনেক গ্রাম প্লাবিত মিরচড়াইয়ে পানিবন্দি শত শত মানুষকে উদ্ধার করে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে নাজুক ফটিকছড়ি সাতকানিয়া লোহাগড়া উপজেলাও হবিগঞ্জে প্লাবিত অসংখ্য গ্রাম ব্রাহ্মণবাড়ি আখাউড়ায় বৃষ্টি না হয় কমেছে পানি বন্যার পানি আমরা বাড়িঘর সব ডুবাই ডুবাইলে গুমতির ভাঙা পড়ছে এই অবস্থা আর কি পানির বাড়ির কোনো থাকার মতো সিস্টেম নাই বধ পর্যন্ত সবচেয়ে বেশি পানি বাড়তে আসে আজকের থেকে নৌকার স্পিড ব্রেটার দরকার আছে মানুষের সবচেয়ে বেশি বুরবুরিয়া ওই যে ওই সব এলাকাতে কিন্তু ত্রাণ পৌঁছে নাই ওই ওই এলাকার মানুষ সব পানিবন্দি এখানে মানুষ আসলে খুব দুর্বিহ সমস্যার মধ্যে আছে তারা

এ নৌবাহিনী পুলিশ র্যাব বিজিবি ও পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে তবে প্রত্যন্ত অঞ্চলে যারা আটকা পড়েছে তাদেরকে এখন উদ্ধার করা সম্ভব হয়নি পাশাপাশি এই ফুলগাজির জিএমহাট শ্রীচন্দ্রপুর এবং পরশুরামের বিভিন্ন এলাকা এবং ফুলগাজির অন্যান্য এলাকা ছাগলিয়া এলাকা এবং সদর উপজেলার যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল এলাকার উদ্ধার তৎপরতার সাথে সাথে বিশুদ্ধ পানি এবং খাওয়ারের জন্য আহ্বান করা হচ্ছে কারণ তারা এখন খাওয়া সংগ্রহ করবে এই ধরনের সুবিধা তাদের মধ্যে নেই তবে বিশুদ্ধ পানির বেশি অভাব পড়েছে এদিকে মোহনী নদীর যে সুইচ গেট রয়েছে সুইচ গেটে চল্লিশটা গেটে খোলা রয়েছে তবে পানি খুবই না নামার কারণে এখনও বিভিন্ন জায়গায় পানি কোমর পরিমাণ কোথাও হাঁটু পরিমাণ রয়ে গেছে সব মিলিয়ে বৃষ্টিপাত যদি না হয় আর রোদ থাকে তাহলে আশা করা যায় পানি কমবে এবং কমলে এই ভোগান্তি থেকে রক্ষা পাবে তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা সড়ক বহু ক্ষতি হয়েছে এ ছিল আমার সর্বশেষ দর্শক ফেরি বন্যা পরিস্থিতির খবর জানছিলাম বন্যা পরিস্থিতির আরো খবর আমরা জানবো এই মুহূর্তে চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই চলে যাব চট্টগ্রামে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত রনি

সারিকা আমি এখন অবস্থান করছি ফটিকছড়ির সুন্দরপুর এবং আজিমপুর এলাকায় সুন্দরপুর আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে পানির এখানে পুরোটি আসলে থই তৈরি করছে এখন আমি আছি আজিমপুরে এখানেও আমরা আসলে দেখছি পুরো এলাকাটি আসলে পানিতে থই তৈরি করছে এখনও প্রায় প্রায় কোমর সমান পানিতে কিন্তু এখানে বিভিন্ন যে রাস্তাঘাট সে রাস্তাঘাট কিন্তু আসলে রয়ে গেছে তো আমি এখানকার এই এখানে যেই এলাকাটি এখানে কিন্তু আসলে ফসলি জমি হতো এখানে ধান চাষ করা হয়েছে কিন্তু সেই ধান চাষ কিন্তু একেবারে আর এখন পানিতে নিমজ্জিত অর্থাৎ এখানে আসলে যে খয়কতি ফসলি জমি যে খয়কতি সেটি কিন্তু আসলে ব্যাপক আমরা আমি এখানে যারা চাষী আছেন তারা আমার সাথে রয়েছেন তাদের সাথে একটু আমার কথা বলবো তারা হয়তো আমাকে বলতে পারবে এখানকার কি অবস্থা আপনারা এখানে কোথায় চাষ করেছেন আপনাদের বিলটা কোথায় আমাদের চাষ করেছে আমার সাশরের বিস্তানে আর লোকটা চাষ হলো বিস্তানে এখানে যা আছে সবাই এখানে ہمسায়ী মানুষ সবাই এখানে চাষ করেছে এখন তো সব কিছু পানি চলে গেছে কোনো চিহ্নই নাই না কোনো চিহ্নই নাই এখানে দেখতেছে না এখানে কোনো সিন্নি নাই অনেক কিছু নেই দেখতে পাচ্ছেনা আপনারা আপনাদের কি অবস্থা হবে এখন যে আমাদের কি অবস্থা এই যে আল্লাহ মিলেলে খাবো না মিলেলে কিভাবে খাবো এটা তো আমাদের আর খারাপ কিছু নেই ধন্যবাদ আপনাকে সারিকা আপনি আসলে শুনছিলেন যে এখানকার আজিমপুরের এই কৃষক সেলিম মোহাম্মদ সেলিম তিনি আসলে জানাচ্ছিলেন যে এখানকার যে সার্বিক অবস্থা তাদের যে অবস্থা ঠিক একইভাবে ফরিচুরের আরও অনেকগুলো জায়গা আছে এখনও কিন্তু বন্ধি, যদিও পানি কিছুটা কমছে গতকালকের তুলনায় পানি অনেকটাই কমেছে যেহেতু বৃষ্টিপাত নেই এবং স্বেচ্ছাসেবীরাও বিভিন্ন ঘর বাড়িতেগুলোতে যাচ্ছেন তারাও বিশুদ্ধ পানি এবং খাবার নিয়ে যাচ্ছেন তারপরও যে পরিমাণ আসলে প্রয়োজন সেই পরিমাণ কিন্তু পানি বা খাবার এখনও কিন্তু পাচ্ছেন না এখানকার স্থানীয়রা তো এই ছিল রণিতত্ত ধন্যবাদ আপনাকে দর্শক এবারে কুমিলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান জাহিদ সারেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার মিরপুর যে সড়ক সেই সড়কে আপনার ইসাপুরা এলাকা এটা বুড়িচু উপজেলার একটি গ্রাম সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাঙ্গনে যে পানি সেটা কিন্তু এখনো লোকালয়ে উপচে পড়ছে এবং এটা দিয়ে কিন্তু সাধারণ মানুষ চলাফেরা করতে হচ্ছে কারণ তাদের আসলে যাওয়ার মেইন সড়ক এটা এটার মধ্যেই কিন্তু আসলে পানি দেখা যাচ্ছে যে এখানে হাঁটু সময় এবং আরও কিছুক্ষণ পর গেলে সেখানে কিন্তু কোমর এবং দেখা যায় বুক পর্যন্ত চলে আসে সেখান থেকে মানুষ দেখা যাচ্ছে যে তাদের তারা স্পিড বোর্ড নিয়ে বা তারা নৌকা নিয়ে কিন্তু তাদের চলাচল করতে হচ্ছে এতটা দুর্ভোগের মধ্যে তারা পড়েছে আসলে বাড়ি থেকে যে বের হবে সেরকম কোনো উপায় নেই এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা যেটুকু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখানে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তাটা শুরু থেকে শহর থেকে যে প্রথম এলাকা সেখানেই কিন্তু ত্রাণ পাচ্ছেন কিন্তু অন্য এলাকার লোকজন আসলে তেমন এখন পর্যন্ত মানে খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে আমরা একজন এলাকাবাসীর সাথে জানতে চাই এখানে আসলে কী ধরনের সমস্যা আছে একটু আমাদের জানা আসলে এখানে অনেক প্রকারের সমস্যা হচ্ছে কারণ হচ্ছে কি আপনারা জানেন যে আমরা ঘুমতে তীরবর্তী মানুষ আমরা ঘুমতে তীরবর্তী মানুষ আমরা এদিকে যেই পানিটা পানিটা হচ্ছে কি আপনার এখানে স্রোতের সাথে অনেক বাসস্থান অনেক ঘরবাড়ি সবকিছু কিন্তু স্রোতের বিপরীতে চলেই যাচ্ছে তো কাজে আমরা আমাদের অবস্থান থেকে খুব একটা ভালো নেই আমরা সকল প্রশাসন এবং সকল দৃষ্টি আকর্ষণ আসলে তারা খুব একটা ভালো নেই এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন কারণ আসলে যেভাবে পানি বেড়ে গেছে এখানকার লোকালয় কারণ তারা আসলে ঘরে থাকার মতন কোনো উপায় নেই এবং খাদ্য সংকট নিয়েও তারা খুব কষ্টে দিনে পিতে করছেন তো এই ছিল এখান থেকে সর্বশেষ সারিকা জাহিদুর রহমান ধন্যবাদ আপনাকে দর্শক বন্যা দুর্গত জেলা কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা দশক আবারও বন্যা পরিস্থিতির খবর জানবো এই মুহূর্তে নোয়াখালী এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই নোয়াখালীর খবর জেনে আসি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক সুমন খুব ধীর গতিতে হলেও কিন্তু নোয়াখালীতে পানি নামতে শুরু করেছে যেটি আশা জাগানোর মতো তবে গতকালকে পরে কিছুটা হালকা বৃষ্টি হওয়ার কারণে মানুষের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছিল সকাল থেকে আবার বেশি হচ্ছে না মূলত সূর্যের আলো দেখা গেছে ফলে হচ্ছে কিছুটা হলো কমতেছে গত দুই দিনে যেটি আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে প্রায় দুই ইঞ্চির মতো পানি কমেছে আর সবচেয়ে এখন যে দুর্ভোগটা যেটি সেটা হচ্ছে ময়লা আবর্জনা যেমন জেলার যে পৌর শহরগুলো রয়েছে পৌর শহরের পাশাপাশি যেসব ইউনিয়নগুলো রয়েছে এগুলোতে যে দোকানীদের বিভিন্ন ময়লা আবর্জনা গত দশ থেকে পনেরো দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে এগুলো থেকে কিন্তু পানি খুব নষ্ট হচ্ছে এবং পানি যে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা আজকে কয়েকটি জায়গায় গিয়ে দেখেছিলাম যে গ্রাম অঞ্চলে সেগুলোর মধ্যে বিভিন্ন মুরগি বা অন্যান্য যে মাছ যেসব ঘের থেকে মাছগুলো বের হয়ে গেছে ভেসে গেছে এগুলো পচে গন্ধ হচ্ছে হচ্ছে এরকম কিছু জিনিস আমরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পেয়েছি এই সংকটগুলো মানুষ এখন কাটাচ্ছে আবার কয়েকটি জায়গায় আমরা দেখেছিলাম যে মানুষ বলছে যে তাদের কিছু গায়ের মধ্যে অনেকগুলো বিভিন্ন বিচি প্যাচরা এইসব জিনিসগুলো দেখা দিচ্ছে কয়েকটি জায়গায় আমরা সেটা দেখলাম এবং ডায়রিয়ার প্রকোপটা কয়েকটি জায়গায় দেখা দিয়েছে এরকমটি এখন আসলে দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিষয়গুলো সারিকা সুমন ভূমি ধন্যবাদ আপনাকে দর্শক নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানছিলাম এবার মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী আব্দুর রব আব্দুর রব সারিকা অতিবৃষ্টি এবং পাহাড়ি ডলে মৌলীবাজারের নদ নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে মৌল বাজারে বন্যার সৃষ্টি হয় কিন্তু আশাবাদের কথা হচ্ছে যে অতিবৃষ্টি এবং উজানের ডল বন্ধ হয় নদ নদীগুলোর পানি কমতে শুরু করেছে ইতিমধ্যে দোলাই নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মন নদীর দুটি পয়েন্টের মধ্যে একটি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরেকটি পয়েন্টে বিপদসীমার একানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপরে থাকলেও ধীরে ধীরে কমছে এবং এই নদ নদীগুলোর পানি কমার কারণে কিন্তু আমরা ধীরে ধীরে দেখছি যে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন যে সড়কগুলো ছিল অনেকগুলো সড়ক বেশেছে এবং পানি কমেছে পাশাপাশি কিছু কিছু হাট বাজার যে ছিল সেইগুলো থেকে পানি অনেকটা নামতে আমরা দেখেছি প্রায় দুই থেকে তিন ফিট করে পানি কমেছে এবং কিছু কিছু সড়কে এখনও পানি রয়েছে কিন্তু পানি থাকলে অনেক কম পানি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটি দেখা যাচ্ছে আসলে এরকম খুব কম সংখ্যক সড়ক রয়েছে কিন্তু অধিকাংশ সড়কেরই আসলে পানি নেমে গেছে যার ফলে হয়তো আজকের দিনের মধ্যে পানি অনেকটা কমবে কালকের মধ্যে আমরা বলতে পারবো যে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে দুই একটি জায়গা রাজনগর উপজেলার কামার চাকশো দুই একটি জায়গায় এখনও বন্যা পরিস্থিতি রয়েছে যেহেতু এগুলো দুর্গম জায়গা এগুলো হয়তো একটু সময় লাগবে ওভারঅল মিলে বলা যায় যে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে সারিকা ধন্যবাদ আপনাকে দর্শক নোয়াখালী এবং বাজার থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানছিলাম